হ্যালো এভরিওান দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ আজ আমি তোমাদের পড়াবো লেসন ফোর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর যে থার্ড পার্টটা আছে সেটা আজ করাবো ঠিক আছে চলো তাহলে স্টার্ট করি শুরু করার আগে বলে দিই তোমরা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো যেন তোমার সব বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ঠিক আছে চলো তাহলে স্টার্ট করি আমরা অ্যাক্টিভিটি ফোর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ মার্চেন্টের যে ভাগ্য ছিল সেটা কী করে চেঞ্জ হয়ে গেল ফরচুন মানে হচ্ছে ভাগ্য মার্চেন্ট হচ্ছে যে বিজনেসম্যানটা ছিল যে তিনটা মেয়ের বাবা ছিল সেটা হচ্ছে মার্চেন্ট তার ভাগ্যটা কী করে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো এটা অ্যান্সার হবে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি সে মার্চেন্টটা সে ব্যাপারীটা তার নিজের সব টাকাগুলো হারিয়ে ফেলে কিসে একটা টেম্পেস্ট অফ সি মানে হচ্ছে একটা সমুদ্রের ঝড়ে ঠিক আছে সো হিজ ফরচুন সুন চেঞ্জ তাই জন্য তার ভাগ্যটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ তারপর সে আর তার মেয়েগুলো কি করে একটা ছোট্ট ভিলেজে ছোট্ট গ্রামে একটা ফার্ম হাউসে একটা ছোট্ট বাড়িতে তারা থাকতে শুরু করে ঠিক আছে দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং তাদেরকে তাদের জীবন চালাবার জন্য খুব পরিশ্রম করতে হয় তারপরে ঠিক আছে তার আগে তো তারা খুব ধনী ছিল ঠিক আছে তো তখন পরিশ্রম করতে হতো না কিন্তু যখন সে গরিব হয়ে গেল তখন তাদেরকে পরিশ্রম করতে হলো অনেকটা ঠিক আছে নেক্সট হোয়াট ওয়্যার দ্য গিফটস দ্যার দ্য থ্রি ডটার্স আক্স ফর তিনটা তার মেয়েগুলো কী গিফট চেয়েছিল যখন সে যাচ্ছিল কোথায় শহরে ঠিক আছে বোথ অফ দ্য ডটার ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস তার বড় দুটা মেয়ে কী চাইলো জুয়েলস মানে সোনা গয়না আর ভালো ড্রেস চাইল ঠিক আছে বাট বেলে ক্লেমড ফর এ রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি বলছে কিন্তু বেলে কি চাইলো সে একটা রোজ চাইলো যেটা তারা যেখানে থাকে সেখানে সে রোজটা পাওয়া যায় না সে সেটা শহর থেকে এনে দেবে তাই জন্য সে সেরকম রোজ চাইলো যে আমাকে ওখান থেকে রোজ এনে দাও নেক্সট হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল সে মার্চেন্টটা সে ব্যাপারিটা সে ক্যাসেলটাতে কেন গেছিলো ঠিক আছে সে একটা ক্যাসেল যে দেখতে পেয়েছিলো সেটাতে কেন গেছিলো ঠিক আছে দ্য মার্চেন্ট ওয়াজ সিকিং শেল্টার ইন এ ফরেস্ট সে মার্চেন্টটা ভুল করে রাস্তা ভুলে গিয়ে সে একটা ফরেস্টে ঢুকে যায় মানে একটা জঙ্গলে ঢুকে যায় সে সেখানে দেখতে পায় যে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে তাই থাকার জন্য সে একটা জায়গা খুঁজছিল ফরেস্টে ঠিক আছে অল অফ এ সডেন হি স এ ক্যাসেল তখনই সে একটা ক্যাসেল দেখতে পায় অ্যান্ড ওয়েন্ট টু স্পেন্ড দ্য নাইট দেয়ার আর সে রাতটা সেখানে কাটাবার জন্য সে সেখানে চলে যায় বোঝা গেছে নেক্সট হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট মার্চেন্টটা থেকে সে বিস্ট যে ছিল সেখানকার যে রাজা ছিল বা যেই ছিল দানব বা রাজা যেটা বলতে পারো সেখানকার সে দানব ছিল ঠিক আছে সে কি চাইলো তার কাছ থেকে ঠিক আছে দ্য বিস ডিমান্ডেড দ্যাট দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল সে চাইল যে তোমাকে এই ক্যাসেলে রিটার্ন করে আসতে হবে মানে আবার ব্যাক করে আসতে হবে অর এলস হিজ ডটার শুড কাম টু স্টে উইথ হিম ইন হিজ না হলে তুমি যদি না আসো তাহলে তোমার মেয়েকে আসতে হবে এই ক্যাসেলে আমার সঙ্গে থাকতে ঠিক আছে বুঝে গেছে চলো তাহলে এবার আমরা পার্ট টুতে চলে আসব ঠিক আছে মানে ইউনিট টুতে দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড সে বিস্টটা তাকে খুব ভালো কাপড় মানে জাঁকজমকপূর্ণ কাপড় ঠিক আছে মানে খুব চকচকা বা খুব যেটা ভালো লাগে খুব সুন্দর ঠিক আছে কাপড় দেয় আর ফুড দেয় মানে খাওয়ার খুব ভালো দেয় ঠিক আছে অ্যান্ড ক্যারিড অন লেনদি কনভার্সেশন উইথ হার আর তার সঙ্গে অনেক লম্বা লম্বা কনভারসেশান করে মানে অনেক ভালো করে অনেক রকমের ব্যাপারে কথাবার্তা করে ঠিক আছে ইচ নাইট দ্য বিস্ট আক্ট বেলে টু ম্যারি হিম রোজ রাতে সে বিসটা তাকে বলে তার সঙ্গে বিয়ে করতে ঠিক আছে ওনলি টু বি রিফিউজড এভরি টাইম ঠিক আছে কিন্তু বেলে সব সময় তাকে রিফিউজ করে যায় যে না আমি করতে পারবো না আফটার ইচ রিফিউজাল সব রিফিউজালের পর মানে সববার মানা করার পর বেলে ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট সে মানা করার পরে সে নিজেকে বোঝায় যে সে একটা প্রিন্সের অপেক্ষা করছে সে একটা রাজার অপেক্ষা করছে যে তার সঙ্গে সে থাকবে তাই জন্য সে বিস্টকে সববার রিফিউজ করে দেয় মানে তাকে মানা করে দেয় যে না তাকে বিয়ে করতে পারবে না সে একটা খুব সুন্দর দেখতে প্রিন্সকে বিয়ে করতে চাই ঠিক আছে সি রিপ্লাইড ইচ টাইম দ্যাট সি কুড নট ম্যারি দ্য বিস্ট বিকজ সে সব সময় সেই জিনিসটাই রিপ্লাই করে সেই কথাটাই বলে যে সে বিসটাকে বিয়ে করতে পারবে না কারণ সি লাভড হিম ওনলি অ্যাজ এ ফ্রেন্ড সে তাকে ভালোবাসে একটা বন্ধুর মতো ঠিক আছে সে তাই জন্য তাকে বিয়ে করতে পারবে না বাট বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট ঠিক আছে কিন্তু সে একটা হ্যান্ডসাম প্রিন্স আর একটা বিস্টের মধ্যে কানেকশনটাই করতে পারছিল না ঠিক আছে মানে সে বুঝতেই পারছিল না যে একটা হ্যান্ডসাম প্রিন্স কেমন হবে আর একটা বিস্ট কেমন ঠিক আছে মানে সেটার মধ্যে কানেকশানটা পারছিল না সি ওয়াজ কনভিক্টেড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল সে এতটুকু বুঝতে পারছিল যে সে ক্যাসেলটাতে একটা হ্যান্ডসাম প্রিন্সের জায়গায় সে বিস্টটা আছে ঠিক আছে মানে সে একটা ক্যাসেল বা রাজত্ব বা তাদের যে রাজ করার যে জায়গাটা সেখানে তো সব সময় একটা প্রিন্স থাকে মানে একটা রাজা থাকে কিন্তু এই এই ক্যাসেলে সে দেখতে পাচ্ছে একটা বিস্ট আছে মানে একটা দানব আছে সে এই জিনিসটা বুঝতে পারছে ঠিক আছে সি সার্চড ফর হিম অ্যান্ড ডিসকভার্ড মেনি এনহ্যান্সড রুম সে ওই প্রিন্সটাকে খোঁজার জন্য অনেক সার্চ করলো মানে অনেক এদিক ওদিক করলো আর সে অনেকগুলো রুম পেলো তাকে খুঁজতে গিয়ে অনেকগুলো রুম পেলো ঠিক আছে বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস কিন্তু সে কখনোই সে রাজাটাকে খুঁজে পেল না যে তার স্বপ্নে আসে বোঝা গেল ফর সেভারেল মান্থস বেলে লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস কিছু মাসের জন্য মানে অনেক মাসের জন্য বেলে সেই জায়গাতে সে প্যালেসে খুব ভালো লাইফ লিড করলো মানে খুব আরামে বা খুব রানির মতো একটা লাইফ মানে চলছিল তার ঠিক আছে বিং ওয়েটেড অন হ্যান্ড ঠিক আছে সে ওয়েট করছিলো বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্ট সবসময় তার অদৃশ্য কাজ করার লোক দিয়ে সে তার নিজের সব কাজ দেখতো যে হয়ে যেত মানে সে দেখতে পেতো না যে তার কাজগুলো কে করছে কিন্তু সে কাজগুলো হয়ে যেত ঠিক আছে হ্যাভিং নো এন্ডস অফ রিচেস টু হার কোনো জায়গা থাকতো না তাকে অবাক না করার মানে সে সব জায়গায় অবাক হয়ে যেত যে সব কাজ কী করে হতো ঠিক আছে অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়ের আর এন্ডলেস সাপ্লাই মানে তার জন্য রোজ নতুন নতুন কাপড় চলে আসতো ঠিক আছে পড়ার জন্য সে দেখতে পেতো না যে কোথায় থেকে আসছে কিন্তু তার জন্য চলে আসতো ঠিক আছে ইভেনচুয়ালি সি বেকাম হোমসিক সে কিছুদিন পরে হোমসিক হয়ে গেলো মানে তার বাড়ির কথা মনে পড়তে শুরু করলো অ্যান্ড বেগ দ্য বিস টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি আর সে বিস্ট তাকে খুব কি করলো মানে মিনতি করলো যে আমি বাড়ি যেতে চাই আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে ঠিক আছে সে অনেক দিন থেকে বাড়ি যায়নি তাই জন্য তার মনে পড়ছে বাড়ির কথা বুঝা গেল। হি সেড হি উড অ্যালাউ ইট ওনলি এফ সি উড রিটার্ন একজ্যাক্টলি এ উইক লেটার সে বলল যে আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি কিন্তু তুমি যদি আমাকে বলো যে তুমি একদম এক সপ্তাহ পরে তুমি আবার ব্যাগ চলে আসবে তারপরেই আমি তোমাকে বাড়ি যাওয়ার অনুমতিটা দিতে পারি ঠিক আছে তাছাড়া আমি দিতে পারবো না তোমাকে ঠিক আছে বেলে এগ্রি টু দিস বেলে এটাতে এগ্রি করলো যে ঠিক আছে আমি তাহলে এক সপ্তাহ পর আবার চলে আসব। অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনহ্যান্সড মিরর অ্যান্ড রিং সে বাড়ির জন্য বের হয়ে গেল কিনে নিয়ে গেল একটা এনহ্যান্সড মিরর ঠিক আছে একটা মায়াবী মায়াবী কী বলে ওটা আয়না ঠিক আছে মায়াবী আয়না আর একটা রিং মানে হচ্ছে একটা আংঠি সে দুটা নিয়ে সে বাড়ি গেল ঠিক আছে দ্য মিরার উড হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক ঠিক আছে সে মিরারটাতে সে দেখতে পাবে যে কী হচ্ছে ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল সেই ক্যাসেলটাতে কী হচ্ছে সেটা সে আয়নাটাতে সেখান থেকে বাড়ি থেকে সে দেখতে পাবে ঠিক আছে অ্যান্ড দ্য রিং উড হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট ওয়ে টার্ন থ্রি টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার আর সে রিংটা যে ছিল সে আংটিটা যে ছিল সেটা কি করবে সেটা তাকে তখনই নিয়ে চলে আসবে ক্যাসেলে কখন যখন সে রিংটাকে তিনবার ঘোরাবে ঠিক আছে তখনই সে ক্যাসেলে পৌঁছে যাবে বুঝে গেছে হার এলডার সিস্টার ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড সে তার যে সিস্টার ছিল তার যে দুটা বড় দিদি ছিল তারা দেখে অবাক হয়ে গেল যে সে এত ভালো মানে কি করে আছে সে এত ভালো আছে কি করে মানে সে তো ছিল ক্যাসেলে তাকে তো তারা ভেবেছিল যে হয়তো কাজ করাবে বা অনেক খাটাবে তাই তাই জন্য তাকে ওখানে রেখেছে কিন্তু সে দেখছে যে না সে খুব ভালো এতে আছে অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস আর সে কাপড় যেটা পরে আছে সেটা খুব সুন্দর ঠিক আছে দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল তারা তার তারা সে বোনটা থেকে জ্বলতে শুরু করলো মানে তারা খারাপ চোখে দেখতে শুরু করলো যে সে খুব ভালো লাইফ আছে আর আমরা এখানে কষ্ট করছি ঠিক আছে আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে সে যখন শুনল যে এই সাত দিনের মধ্যে ওকে আবার ব্যাক করে যেতে হবে দে বেগড হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে তারা তার কাছ থেকে অনেক মানে মিনতি করলো যে আর একদিন থাকিও ঠিক আছে দেন ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং তারা নিজের চোখে পেঁয়াজের খোসা দিয়ে চোখ থেকে জল বের করলো যেন তার বোন বুঝতে পারে যে তে কাঁদছে মানে সে অভিনয় করছে ঠিক আছে দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলে তারা ভাবছে যে বিষটা খুব রাগ করবে যদি সে টাইমে না যায় ফর ব্রেকিং হার প্রমিস তা সে যে প্রমিস করে এসে যে আমি সাত দিনে চলে যাব সেটা ব্রেক করার জন্য সে ভাবছে যে বীজটা খুব রাগ করবে অ্যান্ড উড ইট হার অ্যালাইভ আর তাকে হয়তো মানে জ্যান্ত অবস্থায় খেয়ে নেবে ঠিক আছে তার বোনগুলো এতটাই বদমাস ঠিক আছে বেলেজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ঠিক আছে বেলের বেলে মানে তার মনটা চেঞ্জ করে দেয় কে তার সিস্টার্সগুলো তার বোনগুলো ফল শো অফ লাভ অ্যান্ড সি এগ্রি টু স্টে তার বোনগুলো যে এত মিথ্যা মিথ্যা কথা ইয়ে করলো সেটা দেখেছে তার মনটা চেঞ্জ হয়ে যায় আর সে ভাবে যে ঠিক আছে আমি তাহলে থাকবো আরও একদিন বেশি থাকবো ঠিক আছে চলো আজ আমরা এখানেই শেষ করব তোমরা এর আগের ভিডিওগুলো দেখতে পারো উপরে আই বাটনে আমি প্লেলিস্ট দিয়ে দেবো সব ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমাদের সব বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো আর বেল আইকনটা দিয়ে দেবে যেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো টাইম মতো পেতে পারো থ্যাংক ইউ